बैंक एकीभूत करार नीतिमालार किछु विषय निये प्रश्न उठेछे। ए निये उद्बेग देशेर उद्योक्ता व्यवसायीदेरो। अर्थनीति विश्लेषकरा बोलछेन एर मध्य दिये दाय मुक्ति देया हयेछे खराब बैंकेर परिचालकदेर। ए नीतिमालाय आमानतकारीदेर स्वार्थ आरो झुंकिते पड़ार आशंकाओ तादेर। आरो जानाच्छेन गोलाम কাদের রবু। ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংকের একীভূত করা নিয়ে তুমুল আলোচনার মধ্যেই হঠাৎ বাংলাদেশ ব্যাংকের এই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একত্রীকরণ নীতিমালা, যেখানে বলা হয়েছে খারাপ বা দুর্বল ব্যাংক নিজে থেকেই সবল ব্যাংকের সাথে একীভূত হতে পারবে, এক্ষেত্রে দরকার হলে বাংলাদেশ ব্যাংক বাধ্যও করতে পারবে। দুর্বল ব্যাংকের খেলাপি ও লোকসানের দায় নিতে হবে সবল ব্যাংকটিকেই। পাঁচ বছর পর খারাপ ব্যাংকের পরিচালকরা আবারও ফিরতে পারবেন। বাধা থাকছে না দুর্বল ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক উপযুক্ত পদে নিয়োগ। তিন বছরের মধ্যে ছাঁটাই করা যাবে না দুর্বল ব্যাংকের কর্মকর্তা আর কর্মচারীদের। ঘুরে ফিরে কিন্তু তাদেরকে আপনি ফর দ্য শর্ট টাইম তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, বাঁচিয়ে দিচ্ছেন। ধরেন ছোট ব্যাংক, যে খারাপ ব্যাংকটা যেটা কিনা ভালো ব্যাংকের সাথে গেল, সেই ব্যাংকটাকে এভারেজ করে যে ভালো ব্যাংক ছিল, পজিটিভ ছিল, তাকেও নিচে নামায় নিয়ে আসলো। যখন আমি আমার ঘরে যখন সুখে শান্তিতে আমি যখন বসবাস করতেছি, তখন আমি যখন এক অপরাধীকে আমার সংসারে নিয়ে আসবো, তখন হবে কি জানেন, আমার পুরো সংসারটা তখন অপরাধীর দিকে নেমে যাবে। তখন সবাই বলবো যে এই ব্যাংকও অপরাধী, এই এই ফ্যামিলিও এই সংসারও অপরাধী। বিশেষজ্ঞরা বলছেন নীতিমালাটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে আরও কার্যকর এবং বাস্তবসম্মত করা দরকার। সবার আগে দরকার খারাপ ব্যাংকের সম্পদের হিসাব করা। যেই ব্যাংকগুলোর যে সম্পদগুলি আছে, আসলে সম্পদের কোয়ালিটিটা কীরকম, এটার একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার। ওইটা যদি একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্ট হয়, তাহলে তার ভিত্তিতে কিন্তু ব্যাংকাররা যদি সেই তথ্যগুলি পায়, ভালো ব্যাংকগুলো, তখন তারা তো একটা সিদ্ধান্ত নিতে পারবে যে এই এই প্রতিষ্ঠানগুলি আমরা নেব কি না। কাজে একদিকে পিসিএ ফ্রেমওয়ার্কটা চালু করা, অন্যদিকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার ব্যবস্থাটা করা। সতর্ক এবং যথাযথভাবে একীভূতকরণ না হলে উল্টো সবল ব্যাংক নতুন করে দুর্বল হতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের, যা সমস্যা তৈরি করতে পারে পুরো ব্যাংক খাতের সুশাসনের ক্ষেত্রেই। তো এখানে একটা ফাঁক রেখে দেয়া হলো, যেটা যে প্রভাবের মাধ্যমে তাদেরকে টিকিয়ে রাখার, মানে ওই দরজাটা খোলা থাকলো। এখন যদি প্রজ্ঞাপনে বলে দেওয়া হতো যে যেহেতু দুর্বল প্রতিষ্ঠানের এদের নেতৃত্বাধীন অবস্থায় তো প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, কাজে এরা আর থাকতে পারবে না, প্রজ্ঞাপনে ওটা বলা থাকলে এখানে আর দেন দরবার করার কোনো সুযোগ থাকতো না। তবে ভালো ব্যাংকের সাথে খারাপ ব্যাংকের শুধু একীভূত হওয়া নয়, পাশাপাশি খারাপ ব্যাংকগুলোকে পুরোপুরি অবসায়ন বা বিলুপ্ত করার পরামর্শও বিশ্লেষকদের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ।